গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে 20 মে, সকাল এখন 9:30 বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর এখন আমি করব ব্রেকফাস্ট। তো আমি কালকে এটা ভাইয়ের সাথে বাজারে গেছিলাম যে এটা নিয়ে আসছিলাম, ডাইজেস্টিভ বিস্কিট, তো এটাই এখন খাবো। সো চলো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করছি। আর আজকে আছে আমার ব্রাইড, সো আজকে ব্রাইড আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন সাজালাম। সো চলো। সো যাই হোক, আমার ব্রেকফাস্ট কমপ্লিট, মানে বিস্কিট খাওয়া কমপ্লিট, এখন যেতে হবে রান্নাঘরে। বাড়িতে তো কয়েকদিন ফুললি রান্নার থেকে রেস্টে ছিলাম, বাট সেটা তো এখানে হবে না, এখানে রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, দেন সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে ব্রাইড সাথে যেতে হবে। সো আমি এখন যাবো রান্নাঘরে, তার আগে আমার ফোনটাতে চার্জ নেই, একটু চার্জে দিয়ে দিই, নাহলে কোনো ভিডিওস করতে পারবো না, কিছু করতে পারবো না, ইভেন আমি ব্রাইডের সাথে একটু লাইভে আসি সেটাও করতে পারবো না। তো চার্জে দিয়ে নিই, এ থেকে রান্নাঘরে দেখি কি করবো। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে পাপা তোর? পাপার পাপার জ্বর, পাপা সকাল থেকে সেরকম দৌড়াদৌড়ি কিচ্ছু করেনি, ছোটাছুটিও করেনি, শরীর খারাপ না পাপা? ভাল লাগছে না তোমার কোনো কিছু করতে? না না, কাঁদে না, যে এখনই আমরা তার্তুন দেখবো। আচ্ছা যাই হোক, আমরা একটু তার্তুন দেখি তাহলে, আর কারণ পাপা বেশি কথা বলতে পারবে না, পাপা ভাল লাগছে না। আমার রান্না অলমোস্ট কমপ্লিট, আমি এখানে এখনো হচ্ছে, এখানে হচ্ছে উস্তা ভাজা, পটল ভাজা, ডাল আর ডিম অমলেট, আর ভাত অলরেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকে মানে লাঞ্চ করে দেন ভাই বাড়ি যাবে। আমার আবার ব্রাইড আছে আজকে, ব্রাইডে যেতে হবে। তার আগে মানে কি হয়, না থাকতে থাকতে সমস্ত জায়গা দেখি পুরো ধুলো পড়ে গেছে, বাসনগুলো কেমন নোংরা নোংরা হয়ে গেছে, সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নিয়ে আজকে আবার রান্না করতে হচ্ছে। কি ঝামেলা, সারা ঘরের অবস্থা ভীষণ খারাপ। এদিকে দেখি মাকড়সার জাল, ওইদিকে ঝুল ঝরছে, ওইদিকে আমার পার্লার রুমের অবস্থা খারাপ, মানে সারা ঘর অবস্থা ভীষণ খারাপ। এসে দেখলাম এই অবস্থা, এখন সমস্তটা পরিষ্কার পরিপাটি করতে হবে। আজকে তো অতটা সময় হবে না, তো কালকে দেখি সকাল সকাল আবার উঠে, আজকে যতটুকু করলাম রান্নাঘরটা হয়ে গেল, কালকে সকাল সকাল উঠে বাকি রুম দুটোর করব। তো রান্নাটা ফটাফট হয়ে গেলে পরে যে জামা কাপড়গুলো বাড়িতে পরেছিলাম ওগুলোকে আবার ধুয়ে দিতে হবে, কিন্তু ওয়েদারের যা খারাপ অবস্থা, ধুয়ে দিলে কতক্ষণে শুকাবে আমি ঠিক জানি না, তবে ধুয়ে দিই, দেখি ফ্যানের হাওয়াতে শুকাতে হবে, আর কোনো উপায় নেই। এখানে আমার উস্তা ভাজা ডান হয়ে গেল আর পাচ্ছে খিদে, সো আমি এখন খাবো উস্তা ভাজা দিয়ে ভাত আর একটু পেঁয়াজ নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি রেডি ব্রাইডের জন্য। সো আমি আর ভাই এখন বেরোচ্ছি, কারণ ওখানে সংঘমিত্রা আর সঞ্চিতা চলে আসছে, তো জলদি বেরোই আমরা, কারণ আমাদের আবার দেরি হয়ে যাবে না হলে। এই কমটা নিতে হতো, যাই হোক চলো। সো আজকে ব্রাইড কেমন সাজালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসো একটু, এবার ক্যামেরাতে হাত দাও, ক্যামেরাতে হাত দাও। ও আচ্ছা, বললাম না একটা মাথার কাছে চাপ নেব। খাবো একটু নড়াচড়া করলে সেই বকতে শুরু করে দিই। হ্যালো গাইস, আমরা আজকে ব্রাইড সাজাতে আসি জেদির সাথে। জেদি এখানে ব্রাইডের উপর কলকা আর্ট করছে আর আমরা সবাই দেখে আছি। আমরা তো দুষ্টুমি করবই, আমরা দুষ্টুমি করছি।
আর আমাদের একটু গালি খাওয়া গালি দিচ্ছে মোটে গালি গালি শুনে শুনে পেট ভরে যাবে নাকি খাইতে লাগবে না এই যে সব প্রোডাক্ট এইখানে ছড়ানো ছিটিয়ে পড়ে আছে ছড়ানো ছিটিয়ে পড়ে আছে না একদম ব্রাইড সাজিয়ে চলে আসলাম তো ব্রাইডের বাড়ি ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো মাথা টাথা ভিজে গেছে তারপরে বাড়ি শুকিয়েও গেছে দেখলাম তারপরে এই সাইড থেকে দেখি পুন্ডি বাড়ি পার হওয়ার পর থেকে সেরকম বৃষ্টি টিষ্টি কিচ্ছু ছিল না যাই হোক বিধ্বস্ত অবস্থা এখন সমস্ত আগে ফ্রেশ হয়ে দেন আসছি আজকে ডিনার হচ্ছে আমার এই বিরিয়ানি রাতে রান্না করতে ইচ্ছে করলো না তাই আসার সময় বিরিয়ানি নিয়ে এলাম আর লেগ পিস হলে তো আমার কোনো কথাই নেই যাই হোক আমি খেতে ভালোবাসি সো বিরিয়ানি রোজ দিন দিলে রোজ দিনই খেতে পারবো যাই হোক সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন কি খাওয়া দাওয়া করে ঘুমাবো সো গুড নাইট এভরিওয়ান আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং